গুড মর্নিং গাইস, আজ ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে একদম কুয়াশায় ভরে গেছে চারদিক। কী জানি কয়েকদিন ধরেই তো এরকম হচ্ছে, তবে আজ যেন মনে হচ্ছে একটুখানি বেশি। আবার বেলা বাড়ার সাথে সাথে কমেও যাচ্ছে, আজ আবার কতক্ষণ থাকে বোঝা বড় দেয়। চারিদিকটা দেখতে পাচ্ছ একদম সাদা হয়ে আছে। আগে ভোরের দিকে মানে যখন 4:30 বাজে তখন তো আরও বেশি ছিল, এখন একটু কম মনে হচ্ছে। বুঝলেন, দেখো রাস্তায় যত গাড়ি যাচ্ছে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। এই ঠান্ডা তারপরে কুয়াশার মধ্যে এনারা আবার আগমন হয়ে গেছে। সকাল সকাল দেখলাম আবার ইনি রাস্তায় বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াক করতে। এনারও একটু ইচ্ছা হয়তো হয়েছে যে কুয়াশার মধ্যে ঘুরঘুর পড়ি। এখন বাজে 9:45, এখনও কুয়াশা কাটেনি। ওই দেখো, দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে রাস্তার এপার থেকে ওপারে, কী আছে সেটা দেখা যাচ্ছে না। তার মধ্যে আজকে আবার পড়েছে রুপের ভ্যাকসিন নেবার ডেট। আজকে স্কুলে ওদের ভ্যাকসিন দেবে, সেই হাম আর রুবেলার যে টিকাকরণটা হচ্ছে সেটা আজকে ওদের স্কুলে দেবে। তো এই কয়দিন তো স্কুল যায়নি, তো কারণ পাটা ব্যথার জন্য আজকে যাবে। তো ওই জন্য তখন বাবু খাওয়া দাওয়া করছে এখন। এই যে অনেকদিন পর আবার স্কুল যাওয়ার জন্য খাওয়া দাওয়া করছে। মাছের ঝোল করে দিয়েছিলাম আর কর্মী শাকের ভাজা, এটা খেয়ে বাবু যাবেন স্কুলে ভ্যাকসিন নিতে। ভয় লাগছে? তাহলে কি হচ্ছে, যেটুকু ভাত পারবি খা, যেটুকু ভাত পারবি না সেটা রেখে দে, জোর করে খাওয়ার দরকার নেই। লাস্টে আবার বমি টমি করবি, একাকার অবস্থা হবে, বুঝেছিস? আর এমনিতে তো আমি টিফিন নিয়ে যাব না, খালি পেটে যেতে থাকতে না বলেছে, বুঝেছিস বাবা? কেন রূপ চলে গেছে ভ্যাকসিন নিতে, আমি ঠিক রে, ভয় লাগে নাকি? আরে আমার ভয় লাগে না, তোমার ভয় লাগে, শুনিয়ে দিল। আমি সব ঠিক আছে, তারপরে যা এখন তো গেছে, তারপর দেখা যাক কী হয়। আমি বেরোবো, আমি গিয়ে ওখানে চলে আসবো 12:30 দিকে যাবো দোকানে, মনে হয় আশা করি হয়ে যাবে। তো আমি এখন খাচ্ছি মুড়ি, খাচ্ছি বেগুন পোড়া চানাচুর দিয়ে। শীতকালে তো বেগুন পোড়া মানেই আহা আহা, শীতকালে বেগুন পোড়া হলে আর কিছু চাই না। আর একটু একটু সূর্যমামা বের হচ্ছে, মানে শীতের আমেজ কাটিয়ে দুরুদুরু চোখে ঘুম থেকে উঠে আস্তে আস্তে উঠে মারছে। হালকা হালকা রোদের ভাব ঘরে এসে পড়ছে। মাহির বাবু এইমাত্র আসলেন ভ্যাকসিন নিয়ে। হাতটা কি ব্যথা করছে বাবা? নাড়াচাড়া করলে ব্যথা করছে? যে তোমাকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করে না এক জায়গায় স্ট্রং করে না হাতটা, বেশি ব্যথা করো, বুঝেছো? হাতটাকে তুমি মুভমেন্ট করবে, হ্যাঁ? মুখটা শুকনো হয়ে গেছে কেন, ব্যথাটা জোর জোর হচ্ছে নাকি? তখন যে বলেছিলাম সূর্যমামা উঠেছে রোদ দিয়েছে, এখন দেখো রোদ দেখছো, বাপরে খাঁ খাঁ করছে রোদে, সকালবেলায় কুয়াশা আর এখন রোদ। আমার তো আস্তে আস্তে প্রচন্ড গরম লেগে গেছে, চাদর নিয়ে গেছিলাম রুচকে আনতে যাওয়ার সময়, আর কি রোদ, চাদর ফাদর খুলে সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ব্যথাটা মনে হচ্ছে একটু একটু হচ্ছে, কথা বলার মূলে নেই। এই দেখো রূপকে যে টিকাটা দিয়েছে, হাম রুবেলার টিকাটা, তার একটা আবার একটা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, বয়স, তারপরে কোন ডেটে দিয়েছে আর কোন স্কুল থেকে দিয়েছে সেই কেন্দ্রটাও এখানে উল্লেখ করে দিয়েছে, যাতে সবার কাছে থাকে। সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ রূপের হাতে একটু ব্যথা হচ্ছিল ওর জন্য। তো এখন রাত্রেবেলা যখন আমি রান্নাঘরে আসলাম, তখন ভাবলাম একটুখানি ভিডিও করি। তো দেখতে পাচ্ছ আজকে রাতে আমাদের ডিনারে রান্না হচ্ছে চিকেনের গিজার্ট আর চিকেনের টেঙাড়ি, আর হয়েছে গরম গরম হালকা ফুলকা রুটি। রুটি দিয়ে কষা মাংস খেতে কার না ভালো লাগে, ভালো। তার মধ্যে যদি হয় আরও চিকেনের গিজারগুলো, ওহো জাস্ট চুমু। আর এখানে দেখো রূপ খেতে বসে পড়েছে, বলছে একটু একটু ব্যথাটা করছে, আজকের দিনটা একটুখানি ব্যথা থাকবে, কারণ প্রথম দিন না। ম্যামরা বললো আস্তে আস্তে কমে যাবে, ওটা কোনো টেনশান করার নেই। তো আমরা আবার জিজ্ঞেস করেছিলাম যে কোনো বরফ কিছু দেবো নাকি, বলছে না কিচ্ছু করতে হবে না, জাস্ট স্বাভাবিকভাবেই ওটা কমে যাবে, ওটা নিয়ে অত চিন্তে করার কিছু নেই। তো রূপকে বলছি রূপ তুই নিজে খেতে পারবি না, আমি খাই দেবো, বলছে না না নিজেই খেয়ে নেবো। ওই জন্য দেখো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে নিজে নিজে খাচ্ছে, তারপরে যেহেতু এটা এক্ষুনি গরম তো ওই জন্য একটুখানি মানে গরম লেগে যাচ্ছে, তারপরে একটু ঝালও মনে হয়েছে ওর জন্য, ওর খেতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো ও এইভাবে এটা খাওয়া শেষ করুক, আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, কারণ
আমারও এবার আস্তে আস্তে ঘুম পাচ্ছে। সারাদিন ছেলেকে নিয়ে অনেকটা টেনশানে ছিলাম যে কি হবে না হবে, দেখলাম যে না স্বাভাবিকভাবেই সব কিছু হয়ে গেল। এমনিতেই আমার ইঞ্জেকশন দেখলে পরে ভয় লাগে, তারপরে যদি আরও বাচ্চার হয় কোন মায়ের না টেনশান হয় বলো। তো চলো, গুড নাইট আর বাই।